আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর পরীক্ষা সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই বিজ্ঞপ্তিটি দুটি দেখব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের গ্রিজার পদে সরাসরি নিয়োগের নিমিত্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা, নিম্নবর্ণিত সময়, তারিখ ও কেন্দ্রসমূহ সময় অনুষ্ঠিত হবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে গ্রিজার এখানে পদ হচ্ছে একটি গ্রিজার, এবং এই পদের যাদের রোল নম্বর এখানে উল্লেখ করা রয়েছে এবং প্রার্থীর সংখ্যা উল্লেখ করা রয়েছে এবং কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা উল্লেখ করে দেয়া আছে। আপনারা আপনাদের নির্ধারিত রোল এবং পরীক্ষার কেন্দ্র এখান থেকে আপনারা দেখে নেবেন। এই রোলধারীদের ভিতরে যেখানে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে আপনারা যথাসময়ে উপস্থিত হবেন, এবং পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করা আছে 24/9/2021 এবং সকাল 11টা। এবং এই বিজ্ঞপ্তির নিচের দিকে তা কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে প্রার্থীদেরকে বিআইডব্লিউটি এর এই ওয়েবসাইটে প্রবেশপত্র নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে আগামী 9/9/2021 তারিখ হতে লিখিত পরীক্ষা প্রবেশ পত্র ডাউনলোড বা সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। তো বন্ধুরা, গ্রিজার পদের যে লিখিত পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি, এরপরে আমরা পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখব। পরবর্তী যে বিজ্ঞপ্তিটি, এটা 1 তারিখে প্রকাশিত হয়েছে এবং এখানে পদের নাম হলো তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম সহকারী ও সহকারী। এখানে রোল উল্লেখ করা রয়েছে এবং প্রার্থীর সংখ্যা এবং কেন্দ্র উল্লেখ করা রয়েছে এবং পরীক্ষার তারিখও উল্লেখ করা রয়েছে। এবং ট্রেজার আরেকটি পদের নাম হচ্ছে ট্রেসার, এবং একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 17/9/2021 সকাল 11টা। বন্ধুরা, এই ছিল আমার কাছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের দুটি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট।